হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা বানাবো গ্লাস দিয়ে প্রদীপ। এই প্রদীপটা গ্লাস দিয়ে বানাতে হবে। তার জন্য আমি ক্লে নিয়ে নিয়েছি। ক্লেটাকে ভালোভাবে বেলে নিয়ে সেটাকে গ্লাসের ওপর ফেলে দিয়েছি। তারপরে ভালোভাবে উঁচু নিচু করে ডিজাইন করে নিয়েছি। ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে ক্লে কাটার দিয়ে, এটা ক্লে কাটার, ফন্ডেন্ট কাটার বা কুকি কাটার যেটাই হোক, ওই কাটার দিয়ে ডিজাইন করে নিয়েছি। তারপর গ্লাসটাকে খুলে নিয়েছি একদম ভালোভাবে, মানে খটখটে করে শোকাতে হবে, তবেই হবে। তারপরে এটাকে শেপ দিয়ে নিয়েছি শিরিশ কাগজ দিয়ে। এটাকে কিন্তু অনেকক্ষণ ঘষতে হবে, অল্প একটুখানি ঘষলে হবে না সমান। তারপরে হোয়াইট কালার দিয়ে কোটিং করে নিয়েছি। এরপর নিচটায় গোল্ডেন কালার দিয়ে নিলাম। তারপরে বর্ডারে রেড কালার দিলাম। আর এরপর এখানে মোম নিয়ে নিয়েছি। মোমটাকে কিন্তু অনেক সাবধানে নিতে হবে। মোম যদি সাবধানে না নেওয়া হয় তাহলে কিন্তু হবে না। আর তার সলতেটার জন্য ফেবিকুইক দিয়ে নিচটাকে ভালো করে ধরে শুকিয়ে নিতে হবে, যাতে মোমের মানে পোলতের মাথাটা যাতে সোজা থাকে। তাহলেই কিন্তু, সেন্টারে যদি না থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না দেখতে। যদি পোলতেটা সাইডে হয়ে যায় তাহলে সাইড দিয়েই জ্বলবে, সেরকম ভালো লাগবে না। তারপর ভালো করে গ্যাসে মোমটাকে গলিয়ে নিতে হবে। ওটা আমি আর দেখালাম না, কারণ আমি নিজেই অনেক রিস্কে করেছি, সেই জন্য আর দেখাতে পারিনি। তারপর পুরোটাকে ভরে দেব গলানো মোম দিয়ে। এরপর দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে দেখতে। একটা ইউনিক, মানে খুবই একটা ইউনিক প্রদীপ। অ্যাটলিস্ট আমি তো এটা আমার প্রথমবার আমি দেখলাম। অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি। আজ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।